পেজ থেকে ডলার কি এমনিতেই চলে আসে, ব্যাংকে চলে আসে, ভাঙাতে হয়, না কি করতে হয়? পেজে যে ডলারটা আমরা ইনকাম করি সেটা কি আবার নতুন করে ভাঙাতে হয়? ব্যাংকে যেয়ে কি কোনো ঝামেলা হয়? অনেকের অনেক প্রশ্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকের কাছেই না অনেক প্রশ্ন, আমাকে অনেকেই বলে মেসেজ দিয়ে বা কল দিয়ে বলেছিল যে আপু, তুমি যে টাকাটা পাইছো বা তুমি যে পেমেন্টটা পাইছো সেটাতে তোমার কি কোনো ভোগান্তি হয়েছে? তুমি কিভাবে সেই টাকাটা পাইছো, কিভাবে করছো, মানে ব্যাংকে কি তোমার টাকাটা আসছে নাকি ডলারটা আসছে? মানে অনেকের মনের মধ্যেই অনেক প্রশ্ন। যারা নতুন নতুন মনিটাইজেশন পাইছেন তাদের মনের মধ্যেও প্রশ্ন, যাদের মনিটাইজেশন হয় নাই তাদের মনের মধ্যেও প্রশ্ন। মানে আসল প্রশ্ন যারাই পেজ খুলছেন তাদের একটাই প্রশ্ন যে আসলে পেজ থেকে যে আমরা ডলারটা ইনকাম করি সেটা কিভাবে আসে, আর তার মধ্যে কত ঝামেলা হয়, কি হয় না হয়, যত ধরনের সমস্যা আছে সব সমাধান সব কথা আজকে আমি তোমাদেরকে এখানেই বলবো। সেই জন্য মন দিয়ে আজকের ভিডিওর কথাগুলো শুনতে হবে এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। যদি ভিডিওর কথাটা যদি স্কিপ করো, কোনো কথা যদি মিস্টেক হয়ে যায়, এতে কিন্তু আমার কোনো দোষ নাই। প্রথমত হচ্ছে আপনি কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকবেন, ভিডিও ছাড়তে থাকবেন। আমি সব থেকে বেশি ইনকাম করেছি অ্যাড অন রিলস থেকে। যারা যারা অ্যাড অন রিলস পাইছেন তারা অবশ্যই জানেন যে অ্যাড অন রিলসে বেশি ইনকাম, আর এই ইনকাম থেকেই কিন্তু আপনার অনেক টাকা আসবে। এক কথায় যখন আপনি ফেসবুক পেজে $100 ইনকাম করবেন, $100 যখন আপনার হয়ে যাবে, তখন আপনাকে 22 তারিখের মধ্যে আপনার সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দেখাবে যে পেইড করা হয়েছে। যদি লেখা ওঠে পেইড তাহলে বুঝবেন যে আপনার ব্যাংকে দেওয়া হয়েছে, এবং ব্যাংকে দেওয়ার 3-4 দিনের মধ্যেই আপনার টাকার মেসেজ কিন্তু আপনার মোবাইলে চলে আসবে। এখানে আলাদা করে ভাঙানোর কোনো কিছুই নাই, একবারে ডাইরেক্ট আপনি যাবেন। যেরকম মানুষ সরকারি চাকরি করে বা হচ্ছে ব্যাংকে যে কোনো জায়গায় চাকরি করলে কিন্তু টাকাটা ডাইরেক্ট সরাসরি তারা পায়, ঠিক সেই রকম আপনিও টাকাটা পেয়ে যাবেন। শুধু কি করবেন, চেকের মধ্যে আপনার যে সিগনেচার আছে সেটা দিবেন, তারপর চেকটা নিয়ে ব্যাংকে দিবেন, তাহলেই আপনাকে কিন্তু টাকাটা দিয়ে দিবে। কারণ আপনি তো জানেনই যে আপনার মানে অ্যাকাউন্টে যদি টাকা আসে আপনার ফোনে মেসেজ আসবে, আর যদি মেসেজ না আসে 5-7 দিনের মধ্যে যদি মেসেজ না আসে তাহলে বুঝবেন যে ব্যাংকে কোনো একটা সমস্যা হয়েছে। তখন আপনারা কি করবেন, ব্যাংকে যাবেন, তাদের সাথে কথা বলবেন এবং কথা বলার পরে সেটা ঠিক করে নেবেন। আর যদি কেউ ভুল করেও ব্যাংকের তথ্য ভুল দেন তাহলে কিন্তু আপনার কিন্তু টাকাটা আপনার কাছে আসবে না, তাহলে কিন্তু পেজ চালিয়ে বেকার। সেই জন্যই কখনো ব্যাংক সেট আপ করলে একবারে সাবধানের সাথে করবেন, তা না হলে কিন্তু পরে পস্তাতে দিন শেষ।